নমস্কার বন্ধুরা, আজকে আমি চলে এসেছি তোমাদের সঙ্গে 2020 সালের জানুয়ারি মাসের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। তোমরা যারা সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, অবশ্যই আজকের এই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। তাহলে আর দীর্ঘায়িত না করে সরাসরি আজকের এই গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিওটি শুরু করা যাক। কোশ্চেন নাম্বার 1, সম্প্রতি শেখ খালিদ কোন দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হলেন? অপশান এ সৌদি আরব, অপশান বি কুয়েত, অপশান সি কাতার, অপশান ডি আরব। সঠিক উত্তরটি হল অপশান সি কাতার। নেক্সট কোশ্চেন নাম্বার 2, কোন দেশ সম্প্রতি রোহিঙ্গা শরণার্থী শিশুদের আনুষ্ঠানিক শিক্ষা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে? অপশান এ নেপাল, অপশান বি ভুটান, অপশান সি ভারত, অপশান ডি বাংলাদেশ। সঠিক উত্তরটি হল অপশান ডি বাংলাদেশ। নেক্সট কোশ্চেন নাম্বার 3, সম্প্রতি ভারতের বিদেশ সচিব পদে কে নিযুক্ত হয়েছেন? অপশান এ এস জয়শঙ্কর, অপশান বি বিজয় গোখলে, অপশান সি হর্ষবর্ধন শৃঙ্গলা, অপশান ডি রুচি ঘনশ্যাম। সঠিক উত্তরটি হল অপশান সি হর্ষবর্ধন শৃঙ্গলা। নেক্সট কোশ্চেন নাম্বার 4, সম্প্রতি ভারতের কোন নাট্য ব্যক্তিত্ব ফরাসি সম্মান নাইট অব দ্য অর্ডার অফ আর্টস অ্যান্ড লেটার্স এর জন্য নির্বাচিত হয়েছেন? অপশান এ বাণী ত্যাগী, অপশান বি আরতি খান্না, অপশান সি প্রিয়া চৌহান, অপশান ডি সঞ্জনা কাপুর। সঠিক উত্তরটি হল অপশান ডি সঞ্জনা কাপুর। নেক্সট কোশ্চেন নাম্বার 5, কোন রাজ্য সরকার দরিদ্রদের জন্য শিব ভোজন প্রকল্প চালু করেছে? অপশান এ উত্তরপ্রদেশ, অপশান বি মধ্যপ্রদেশ, অপশান সি ঝাড়খণ্ড, অপশান ডি মহারাষ্ট্র। সঠিক উত্তরটি হল অপশান ডি মহারাষ্ট্র। এই শিব ভোজন প্রকল্পটি হল মাত্র 10 টাকার বিনিময়ে দরিদ্রদের জন্য সম্পূর্ণ আহারের ব্যবস্থা। নেক্সট চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার 6, 2019 সালে লোকসভা নির্বাচন চলাকালীন প্রতিবন্ধী ব্যক্তিদের ভোটের সহজলভ্যতা প্রদানের জন্য কোন রাজ্যের প্রধান নির্বাচনী কর্মকর্তা ইসিআই অ্যাওয়ার্ড জিতেছেন? অপশান এ মহারাষ্ট্র, অপশান বি পাঞ্জাব, অপশান সি উত্তরপ্রদেশ, অপশান ডি দিল্লি। সঠিক উত্তরটি হল অপশান বি পাঞ্জাব। নেক্সট কোশ্চেন নাম্বার 7, সম্প্রতি কোন ভারতীয় ক্রীড়াবিদ পদ্মবিভূষণ পুরস্কারে ভূষিত হয়েছেন? অপশান এ ধনরাজ পিল্লাই, অপশান বি সচিন টেন্ডুলকর, অপশান সি মেরি কম, অপশান ডি অভিনব বিন্দ্রা। সঠিক উত্তরটি হল অপশান সি মেরি কম। নেক্সট কোশ্চেন নাম্বার 8, গ্লোবাল ট্যালেন্ট কম্পিটিটিভ ইন্ডেক্স 2020 ভারতের স্থান কত? অপশান এ 55, অপশান বি 40, অপশান সি 72, অপশান ডি 68। সঠিক উত্তরটি হল অপশান সি 72। নেক্সট কোশ্চেন নাম্বার 9, আগামী 2022 সালে নিউ দিল্লিতে অনুষ্ঠিত ওয়ার্ল্ড বুক ফেয়ারে অতিথি দেশ হিসেবে কোন দেশ উপস্থিত থাকবে? অপশান এ অস্ট্রেলিয়া, অপশান বি ব্রিটেন, অপশান সি স্পেন, অপশান ডি ফ্রান্স। সঠিক উত্তরটি হল অপশান ডি ফ্রান্স। নেক্সট কোশ্চেন নাম্বার 10, সম্প্রতি ভারতের প্রথম ই বজ্র ক্লিনিক কোন শহরে খোলা হয়েছে? অপশান এ ভোপাল, অপশান বি ইন্দোর, অপশান সি চেন্নাই, অপশান ডি পুনে। সঠিক উত্তরটি হল অপশান এ ভোপাল। নেক্সট নাম্বার 11, সম্প্রতি ভারতের কোন রাজ্য 3টি রাজধানী ঘোষণা করেছে? অপশান এ তেলেঙ্গানা, অপশান বি মধ্যপ্রদেশ, অপশান সি অন্ধ্রপ্রদেশ, অপশান ডি কর্ণাটক। সঠিক উত্তরটি হল অপশান সি অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশের হোম অ্যান্ড এক্সিকিউটিভ ক্যাপিটাল হলো বিশাখাপত্তনম, অন্ধ্রপ্রদেশের লেজিসলেটিভ ক্যাপিটাল হলো অমরাবতী এবং জুডিশিয়াল ক্যাপিটাল হলো কর্নুল। নেক্সট চলে যাচ্ছি নাম্বার 12, সম্প্রতি কোন ভারতীয় অভিনেত্রী 50তম ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে ক্রিস্টাল অ্যাওয়ার্ড জিতেছেন? অপশান এ আলিয়া ভাট, অপশান বি দিয়া মির্জা, অপশান সি প্রিয়াঙ্কা চোপড়া, অপশান ডি দীপিকা পাড়ুকোন। সঠিক উত্তরটি হল অপশান ডি দীপিকা পাড়ুকোন। নেক্সট কোশ্চেন নাম্বার 13, সম্প্রতি কোন দেশ ই পাসপোর্ট পরিষেবা চালু করেছে? অপশান এ বাংলাদেশ, অপশান বি ভারত, অপশান সি শ্রীলঙ্কা, অপশান ডি মায়ানমার। সঠিক উত্তরটি হল অপশান এ বাংলাদেশ। নেক্সট কোশ্চেন নাম্বার 14, সম্প্রতি ভারতের প্রথম স্নো লেপার্ড কনজারভেশন সেন্টার কোথায় স্থাপিত হতে চলেছে? অপশান এ উত্তরপ্রদেশ, অপশান বি উত্তরাখণ্ড, অপশান সি সিকিম, অপশান ডি জম্মু অ্যান্ড কাশ্মীর। সঠিক উত্তরটি হল অপশান বি উত্তরাখণ্ড।
নেক্সট কোশ্চেন নাম্বার 15, সম্প্রতি কোন নোবেল জয়ী ব্যক্তিকে ডিলিট সম্মানে ভূষিত করলো কলকাতা বিশ্ববিদ্যালয়? অপশান এ অমর্ত্য সেন, অপশান বি মোহাম্মদ ইউনুস, অপশান সি অভিজিৎ ব্যানার্জি, অপশান ডি রাজেন্দ্র পাচৌরি। সঠিক উত্তরটি হলো অভিজিৎ ব্যানার্জি। নেক্সট কোশ্চেন নাম্বার 16, থার্ড খেলো ইন্ডিয়া ইউথ গেমসে প্রথমবার কোন খেলাটি অন্তর্ভুক্ত করা হয়েছে? অপশান এ সাঁতার, অপশান বি কুস্তি, অপশান সি টেবিল টেনিস, অপশান ডি সাইক্লিং। সঠিক উত্তরটি হলো অপশান ডি সাইক্লিং। সাইক্লিংয়ের সঙ্গে সঙ্গে লন বোলসকেও থার্ড খেলো ইন্ডিয়া ইউথ গেমসে অন্তর্ভুক্ত প্রথমবার করা হয়েছে। নেক্সট চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার 17, সম্প্রতি ক্ষুদ্র ব্যবসায়ীদের সহায়তা করার জন্যে ভারত সরকারের দীনদয়াল অন্তর্দয় যোজনার সঙ্গে কোন কোম্পানি যুক্ত হয়েছে? অপশান এ অ্যামাজন, অপশান বি ফ্লিপকার্ট, অপশান সি স্ন্যাপডিল, অপশান ডি আলিবাবা। সঠিক উত্তরটি হলো অপশান বি ফ্লিপকার্ট। নেক্সট কোশ্চেন নাম্বার 18, নোটের মূল্য শনাক্ত করতে দৃষ্টিহীনদের জন্য সম্প্রতি মনি নামক অ্যাপ চালু করলো কোন ব্যাংক? অপশান এ ভারতীয় রিজার্ভ ব্যাংক, অপশান বি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, অপশান সি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। সঠিক উত্তরটি হলো অপশান এ ভারতীয় রিজার্ভ ব্যাংক। নেক্সট কোশ্চেন নাম্বার 19, সম্প্রতি দিল্লির প্রগতি ময়দান মেট্রো স্টেশনের নাম পরিবর্তিত করে কি রাখা হয়েছে? অপশান এ কাশ্মীরি গেট, অপশান বি নেতাজি সুভাষ প্লেস, অপশান সি সুপ্রিম কোর্ট মেট্রো স্টেশন, অপশান ডি কোনোটিই নয়। সঠিক উত্তরটি হলো অপশান সি সুপ্রিম কোর্ট মেট্রো স্টেশন। নেক্সট কোশ্চেন নাম্বার 20, সবচেয়ে কনিষ্ঠ ভারতীয় তরুণী হিসেবে কে আন্টার্কটিকার সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট ভিনসন মাসিভ জয় করল? অপশান এ কৃষ্ণা পাটিল, অপশান বি সুদীপ্তা সেনগুপ্ত, অপশান সি মালবত পূর্ণা, অপশান ডি কোনোটিই নয়। সঠিক উত্তরটি হলো অপশান সি মালবত পূর্ণা। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং বন্ধুদেরকে শেয়ার করে বন্ধুদের সামান্য উপকার করো। ধন্যবাদ।